প্রিয় বন্ধুরা, পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য আরও একটি স্কলারশিপ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপে কারা আবেদন করতে পারবে, কত নম্বর লাগবে, এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে, কিভাবে তোমরা আবেদন করবে এবং কত টাকা তোমরা পাবে, কারা আবেদন করতে পারবে না, সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপ নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, আর আমাদের পরিবারের সদস্য এখনও পর্যন্ত না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। রাজ্যের কোন কোন ছাত্রছাত্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপে আবেদন করতে পারবে, এক্ষেত্রে তোমাদের প্রত্যেককেই বলে রাখি, তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছো, ST রয়েছো, SC রয়েছো, OBC রয়েছো বা যে কোনো সম্প্রদায়ের পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী রয়েছো, তোমরা সকলেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপ 2022-তে আবেদন করতে পারবে। ইনফ্যাক্ট তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছো কিংবা OSC স্কলারশিপে আবেদন করেছো কিংবা ST, SC যে কোনো স্কলারশিপে তোমরা আবেদন করে থাকো না কেন, তোমরা সকলেই এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপে আবেদন করতে পারবে। একই সাথে যারা ধরো অন্য কোনো সরকারি স্কলারশিপ কিংবা বেসরকারি স্কলারশিপ থেকে টাকা পাচ্ছ বা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে টাকা পেয়ে গেছো, তারাও এই স্কলারশিপে আবেদন করতে পারবে। যারা আবেদন করেছো টাকা পাওনি, তারাও আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা হবে না, কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপ 2022 রাজ্যের একটি বেসরকারি স্কলারশিপ, সেক্ষেত্রে প্রত্যেকেই বিনামূল্যে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপে আবেদন করতে পারবে। তো এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপে আবেদন করার জন্য কত মার্কস প্রয়োজন, তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি, তোমরা তোমাদের আগের ক্লাসে যদি 50% নম্বর পাও টোটালের ওপর, তাহলে তুমি এই স্কলারশিপে আবেদনযোগ্য। অর্থাৎ তুমি আগের ক্লাসে যদি 50% নম্বর পাও, তাহলেই কিন্তু তুমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপে আবেদন করতে পারবে। এর এলিজিবল ক্রাইটেরিয়া কী কী রয়েছে, তোমাকে পশ্চিমবঙ্গের রাজ্যের বাসিন্দা হতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে তুমি বসবাস করো, তাহলেই এই স্কলারশিপে তুমি আবেদনযোগ্য। দ্বিতীয় যেটা বললাম, তোমার আগের ক্লাসে 50% মার্কস লাগবে টোটাল। তৃতীয়, এই স্কলারশিপে পশ্চিমবঙ্গের যে সকল ছাত্রছাত্রী এই মুহূর্তে অষ্টম শ্রেণীতে পড়ছে, নবম শ্রেণীতে পড়ছে, দশম শ্রেণীতে পড়ছে কিংবা একাদশ শ্রেণীতে পড়ছে কিংবা দ্বাদশ শ্রেণীতে পড়ছে, অর্থাৎ অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা ছাত্রছাত্রী এই স্কলারশিপে আবেদনযোগ্য, তাদের আগের ক্লাসে তুমি যদি 50% পেয়ে থাকো। তো এবার বুঝে গেলে কারা আবেদন করতে পারবে। এবার কথা হচ্ছে কিভাবে আবেদন করবে, সেটা বলার আগে কি কি ডকুমেন্টেশন লাগবে আবেদন করতে সেটা বলে রাখি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপে আবেদন করতে গেলে তোমাদের 6টা ডকুমেন্টেশনের প্রয়োজন রয়েছে। এক, তোমার প্রিভিয়াস যে মার্কশিট রয়েছে, অর্থাৎ আগের ক্লাসে যে তুমি 50% কিংবা 50%-এর বেশি মার্কস পেয়েছো, তার প্রমাণস্বরূপ তোমাকে মার্কশিটের একটা ডকুমেন্ট দিতে হচ্ছে। দ্বিতীয়ত, তোমার নিজস্ব আধার যে রয়েছে, আধার কার্ড, সেই আধার কার্ডের ডকুমেন্টেশন দিতে হচ্ছে। তৃতীয়ত, তোমার পিতা কিংবা মাতা, অর্থাৎ তোমার যে গার্জিয়ান রয়েছে, সেই গার্জিয়ানের আধার কার্ডের ডকুমেন্টেশনও দিতে লাগবে। চতুর্থ যে ডকুমেন্টেশনটা লাগবে সেটা হচ্ছে তোমার ইনকাম সার্টিফিকেট, অর্থাৎ তোমার ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম কত, তার প্রমাণস্বরূপ একটা ইনকাম সার্টিফিকেট দিতে হবে। সেই ইনকাম সার্টিফিকেটটা তোমরা পঞ্চায়েত থেকে এনেও যদি দাও, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা তোমাদের হবে না এই স্কলারশিপের ক্ষেত্রে। এরপরে ফিফথ যে ডকুমেন্টেশনটা লাগবে সেটা হচ্ছে যে আবেদন করছে, অর্থাৎ তোমার একটা ফটোকপি ডকুমেন্টেশন হিসাবে দিতে হবে। এরপরে লাস্ট এবং সিক্স যে ডকুমেন্টেশনটা লাগবে সেটি হলো ফটোকপি অফ ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক, অর্থাৎ তুমি এই স্কলারশিপে টাকা পেলে তোমার টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার জন্য তোমার ব্যাংকের পাসবইয়ের যে ফ্রন্ট পেজ আছে সেই ফ্রন্ট পেজের জেরক্স ডকুমেন্টেশন হিসাবে তোমাদের এ দিতে হবে। অর্থাৎ এই ডকুমেন্টেশনগুলো তোমার কাছে থাকলেই তুমি আবেদন করতে পারবে। আশা করছি প্রত্যেকের কাছেই এই সকল ডকুমেন্টেশন আছে এবং ব্যাংকের যে ডিটেলসটা দিতে হবে তোমার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টই দিতে হবে, অন্য কাউর বা অভিভাবকের ব্যাংক অ্যাকাউন্ট দিলে কিন্তু চলবে না। এরপরে স্কলারশিপের যে গুরুত্বপূর্ণ বিষয়টি ছাত্রছাত্রীরা সকলেই জানতে চায়, সেটা হচ্ছে স্কলারশিপ থেকে কত অ্যামাউন্ট আমরা পাবো। দেখো, এক্ষেত্রে বছরে
1200 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত তুমি এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপ 2022 থেকে পেয়ে যেতে পারো। এক্ষেত্রে তুমি এক্স্যাক্টলি কত টাকা পাবে, 1200 টাকা না 6000 টাকা, সেটা ডিপেন্ড করছে তুমি অ্যাপ্লাই করার পর সেই যে প্রাইভেট স্কলারশিপ দাতা রয়েছে তারা সমস্ত কিছু ভেরিফাই করে একটা অ্যামাউন্ট ডিসাইড করবে, যেটা 1200 টাকা থেকে 6000 টাকার মধ্যে হবে। সেই টাকাটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে যদি তুমি এই সেই স্কলারশিপ যোগ্য হও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপ সম্বন্ধে সমস্ত কিছুই বললাম, এরপরে মেন বিষয়ে আসি যে তোমরা কিভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপে আবেদন করতে পারবে। তো এই ক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, আবেদন প্রক্রিয়া বেসরকারি স্কলারশিপ হলেও সম্পূর্ণ বিনামূল্যে, অর্থাৎ প্রত্যেককেই আবেদন করার অনুরোধ রইল। কিভাবে আবেদন করবে সম্পূর্ণ প্রসিডিওরটা তোমাদের দেখিয়ে দিই। সবার প্রথমে তোমাদের গুগল ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে, ফিউচার কেয়ার বলে সার্চ করতে হবে। ফিউচার কেয়ার যেই সার্চ করবে তখন প্রথমে তোমরা দেখতে পারবে ফিউচার কেয়ার ORG.IN এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা চলে আসবে। এখানে তোমাদের ক্লিক করে দিতে হবে। যেই তোমরা এখানে ক্লিক করবে তো এখানে পরিষ্কারভাবে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপ শ্রেণী অষ্টম হইতে দ্বাদশ, বার্ষিক 1200 টাকা থেকে 6000 টাকা, এবং আবেদনের যে শেষ তারিখ কিন্তু এখানে দেওয়া রয়েছে 31 জানুয়ারি 2022, এবং বিনামূল্যে তোমরা এখান থেকে আবেদন করতে পারবে। এবং ওয়েবসাইটে এসেই তোমরা এখানে দেখতে পারবে যে ডাউনলোড স্কলারশিপ ফ্রম ক্লিক হেয়ার। তো এখানে কিন্তু তোমরা এই যে ক্লিক হেয়ার কথাটি রয়েছে এখানে তোমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক হেয়ারে যেই তোমরা ক্লিক করবে তখন তোমাদের কিন্তু যে স্কলারশিপের যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি ডাউনলোড হয়ে যাবে, এবং সেই ফর্মটিকে তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপ 2022। এখানে প্রথমেই রয়েছে ক্যান্ডিডেট ডিটেলস, অর্থাৎ যে আবেদন করছে ছাত্র বা ছাত্রী তার সম্পূর্ণ তথ্য এখানে দিতে হবে। নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানে তোমার নাম দিয়ে দেবে, আধার নাম্বার এখানে দিয়ে দেবে আধার নাম্বারের জায়গায়, তারপরে এখানে ডেট অফ বার্থ তোমার দিয়ে দেবে, তারপর এখান থেকে তোমার জেন্ডার এখানে দিয়ে দেবে, তারপর এখানে ক্যাটাগরি রয়েছে তুমি জেনারেল OBC না SC ST না PWD, তুমি যেটা হবে সেটার উপরে টিক মার্ক দিয়ে দেবে। এ তারপরে এখানে রিডিং ইন, তুমি কোন ক্লাসে এই মুহূর্তে পড়ছো, এই মুহূর্তে তুমি 8-এ পড়ছো, 9-এ পড়ছো, তুমি এই মুহূর্তে 8-এ পড়ছো, 9-এ পড়ছো, 10-এ পড়ছো না 11-এ পড়ছো, আর 11-এ পড়লে কোন স্ট্রিম নিয়ে পড়ছো, আর্টস নিয়ে পড়ছো, কমার্স নিয়ে পড়ছো না সায়েন্স নিয়ে পড়ছো, এবং 12-এ পড়লে আর্টস কমার্স না সায়েন্স নিয়ে পড়ছো, সেটার উপর তোমাকে টিক করে দিতে হবে। তারপরে এখানে দেওয়া রয়েছে নেম, স্কুল নেম উইথ ফুল অ্যাড্রেস, তো স্কুল নেম দেবে, স্কুল নেম দিয়ে তোমার স্কুলের অ্যাড্রেস এখানে দিয়ে দেবে। তারপরে কি হচ্ছে লাস্ট এক্সাম, অর্থাৎ তুমি এখন যে ক্লাসে পড়ছো তার আগের ক্লাসে তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, আর 50% নাম্বার তো তোমার এখানে পেতেই হবে, 50% কিংবা তার বেশি নম্বর এখানে দিতে হবে। তারপরে এখানে তোমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছ, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছ, দেওয়ার পরে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমার হোম অ্যাড্রেস দেওয়া রয়েছে, অর্থাৎ বাড়ির সম্পূর্ণ ঠিকানা এখানে দিয়ে দিচ্ছ, পিনকোড রয়েছে পিনকোড দিয়ে দিচ্ছ, তারপরে এখানে তোমার বাবার নাম, তোমার বাবা কি করেন, এবং তোমার বাবার অ্যানুয়াল ইনকাম কত সেটা এখানে দিয়ে দিতে হচ্ছে, এবং একই রকমভাবে মাদার্স নেম, মায়ের অকুপেশন কি, মা কি কাজ করে, এবং তোমার মায়ের অ্যানুয়াল ইনকাম কত সেটা এখানে দিয়ে দিতে হচ্ছে। তারপরে যে যে ডকুমেন্টেশনের কথা আমি বললাম, তোমার আগের ক্লাসের মার্কশিট দিতে হচ্ছে, তোমার আধার নাম্বার, তোমার গার্জিয়ানের আধার নাম্বার, ইনকাম সার্টিফিকেট দিতে হচ্ছে, তোমার ফটো দিতে হচ্ছে, তারপরে তোমার ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজ দিতে হচ্ছে, এবং তারপরে কিন্তু তোমার ফটো অ্যাটেস্টেড বাই হেডমাস্টার অ্যান্ড অর হেডমিস্ট্রেস এর ফটো দিতে হচ্ছে, যেটা অ্যাটেস্টেড করে দেবে তোমার স্কুলের হেডমাস্টার কিংবা হেডম্যাম। তারপরে এখানে কিন্তু সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট এন্ড উইথ ডেট, তো এখানে কিন্তু তোমার সিগনেচার ডেট সহ দিতে হচ্ছে। এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটাকে সম্পূর্ণভাবে ডাউনলোড করে জেরক্স করে তোমাদের কিন্তু ফিল আপ করে যে যে ডকুমেন্টেশনগুলো রয়েছে তার জেরক্স এর সাথে অ্যাটাচ করে সম্পূর্ণভাবে পাঠিয়ে দিতে হবে। এই যে ঠিকানা দেখতে পাচ্ছ এই ঠিকানায় পোস্ট বাই পোস্টে তোমাদের পাঠিয়ে দিতে হবে, এবং তারপরে তোমাদের সঙ্গে যোগাযোগ করা হবে তুমি যদি স্কলারশিপ যোগ্য হও, তারপরে তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা বা তোমার যে স্কলারশিপের অ্যামাউন্টটা সেটা দিয়ে দেওয়া হবে। সম্পূর্ণ তথ্যই জানালাম, এবং যেহেতু সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপে, সেই কারণে তোমাদের প্রত্যেককে অনুরোধ করব অতি অবশ্যই তোমরা প্রত্যেকে স্কলারশিপে আবেদন করো, যারা আবেদন যোগ্য, যারা 50% মার্কস পেয়েছো। সম্পূর্ণটাই জানালাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপ 2022 নিয়ে। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, কিংবা ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি যোগাযোগ করতে পারো। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।